যেসব দেশের মানুষ সবচেয়ে বেশি ধূমপান করেন তার মধ্যে অষ্টমতম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে ধূমপায়ীর হার 39.1%, এর মধ্যে 17.7% নারী। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ প্রকাশিত একটি পরিসংখ্যানেই এসব তথ্য তুলে ধরা হয়েছে। ধূমপায়ীর হারে সবার উপরে রয়েছে নাউরু, এরপরে রয়েছে কিরিবাতি, তুবালু, মিয়ানমার, চিলি, লেবানন, সার্বিয়া, বাংলাদেশ, গ্রিস ও বুলগেরিয়া। নাউরুতে ধূমপায়ীর হার 52.1%, মিয়ানমারে 45.5%, লেবাননে 42.6% ও গ্রিসে 39.1%। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ বলছে বিশ্ব স্বাস্থ্য তথ্য অনুযায়ী তামাকের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে বছরে 80 লাখ মানুষের মৃত্যু হয়। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ আরও বলছে দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপের বলকান অঞ্চলে ধূমপায়ীর হার সর্বোচ্চ। পশ্চিম ইউরোপে ও আমেরিকায় সাধারণত ধূমপায়ীর হার কম দেখা গেলেও এবার দেখা যাচ্ছে চিলি ধূমপায়ীর হারে বিশ্বে পঞ্চম। তবে তামাকের প্রভাব নিয়ে মানুষের জ্ঞান বৃদ্ধি ও তামাক বিরোধী প্রচারণার কারণে ধূমপানের হার আগের চেয়ে কমেছে। এ আর পারভেজ, NAN TV, নিউজ ডেস্ক।